সরকারিভাবে ঘোষণা না করা হলেও দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই তৃতীয় ঢেউ চলে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কেন্দ্রের হাতিয়ার একমাত্র টিকা আর সচেতনতা। এদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 15-18 বছর বয়সীদের টিকাকরণ। কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে সোমবার থেকে বিভিন্ন কেন্দ্র থেকে করোনা টিকা পাচ্ছেন দেশের কম বয়সীরা। কিন্তু তাতেও করোনা তৃতীয় ঢেউ কতটা ঠেকানো যাবে তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য মহলের একটা বড় অংশ। এদিকে সংক্রমণের হারও চিন্তার কারণ। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে রাজ্যে 14টি জেলায় সংক্রমণ বেড়েছে। কোভিড বিধির কড়াকড়ির পরেও বেলাগাম মানুষজন, ট্রেনে বাসে মেট্রোয় সর্বত্রই ভিড়। বাসে এখনও বাদুর ঝোলা ভিড়, স্টেশনে স্টেশনে যেন জনসমুদ্র। মাস্ক বিধি মানছেন না অনেকেই, পারস্পরিক দূরত্বের বালাই তো নেই। স্বাস্থ্য আধিকারিকরা বলছেন করোনার তৃতীয় ঢেউ এসে গেছে, এর মধ্যে মানুষজনের বেপরোয়া মনোভাব সংক্রমণ আরও বাড়িয়ে তুলবে। এখনই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। দৈনিক সংক্রমণের হার এখনই 20%-এর কাছাকাছি। কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি, একদিনেই আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে। এরপরই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, আক্রান্ত 1000-এরও বেশি। হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন 665 জন, হুগলিতে 300 ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ বেড়েছে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং মালদায় নতুন আক্রান্ত 50-এর কাছাকাছি। আগামী 15 জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ কোভিড বিধি জারি করেছে সরকার। উল্লেখ্য, রবিবারই ঘোষণা হয়েছে কার্যত আংশিক লকডাউন। একাধিক বিধিনিষেধের পাশাপাশি বলা হয়েছে 3-15 জানুয়ারি পর্যন্ত রাত 10টার পর চলবে না লোকাল ট্রেন, আর ট্রেনে থাকবেন 50% যাত্রী। কিন্তু সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত উল্টো ছবি ধরা পড়েছে হাওড়া শিয়ালদহ স্টেশনে। উল্লেখ্য, গত সোমবার থেকে একাধিক বিষয়ে বেড়েছে কড়াকড়ি। সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করা হয়েছে। লন্ডন থেকে কোনো বিমান নামবে না কলকাতা বিমানবন্দরে। বেরোচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমাও। এরই মাঝে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুরসভা থেকে খবর এসেছে সেখানে 3 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 30 জনের বেশি। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার ব্যারাকপুরে 17টি মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হয়েছে বলে সূত্রে খবর। জানা গিয়েছে পুরো এলাকার যাদের যাদের বাড়িতে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ির লোকেদের নিষেধ করা হয়েছে বাড়ির বাইরে না বেরোনোর জন্য।